এনটিভির আইএসও সনদ প্রাপ্তি যেমন দেশের মিডিয়া জগৎকে সম্মানিত করেছে, একই সাথে এর কর্মকর্তা ও কলাকুশলীদের দায়দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী চ্যানেলের লন্ডন অফিস পরিদর্শনের সময় এসব কথা বলেন। এনটিভি চেয়ারম্যান আরও বলেন, সম্প্রচারের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের কারণে এনটিভি এখন বিশ্বমানের একটি টেলিভিশন চ্যানেল। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এনটিভির লন্ডন অফিস পরিদর্শনকালে তিনি এর কর্মকর্তা ও কলাকুশলীদের সাথে মতবিনিময় করেন। লন্ডন অফিসে তাকে শুভেচ্ছা জানান অপারেশন ডিরেক্টর মাহমুদুর রহমান, বিপণন বিভাগ প্রধান সোহেল আহমেদ এবং বার্তা প্রধান হাসান হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এই আইএসও সার্টিফিকেটের সাথে সাথে আমাদের এনটিভি সকল কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব আরও বেড়ে গেল। যেভাবে আমরা অতীতে আমাদের নিউজ নিরপেক্ষ থেকে সবার আগে দেখানোর চেষ্টা করেছি, আগামীতে আরও সুন্দর করে আরও কীভাবে ভালো করে প্রোগ্রাম নিউজ আমরা আমাদের দর্শকদের মাঝে আমরা তুলে ধরতে পারি সে চেষ্টাই করছি। সাথে সাথে আপনারা জানেন এনটিভির যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, এটাকে মাথায় রেখে আমরা সকল সময় সময়ের নতুন প্রযুক্তির সাথে থাকার চেষ্টা করি।